শ্রোতারা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি শুরু করার জন্য। সারা বিশ্ব আতঙ্কিত আজ করোনা ভাইরাস নিয়ে, তাই এই দুটি শব্দ আপনার অবশ্যই জানা দরকার। অ্যাকচুয়ালি কোভিড-19 এবং 2019 এনকম, কোভিড-19 এবং 2019 এনকম বলতে ঠিক কী বোঝায়, এর মধ্যে পার্থক্য কী, এর মধ্যে সামান্য খুব পার্থক্য আছে, যে পার্থক্যটি আপনাকে অবশ্যই বলবো আমার এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শুরু করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাকে হাত জোর করে আইকেস্টারির তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে, আপনি অবশ্যই অবশ্যই ঘর বন্ধ থাকুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, পরিবারবর্গকে বাঁচান এবং দেশকে বাঁচান। এর জন্য আপনার সহযোগিতা একান্ত কাম্য, তাই আপনাকে বলবো বারবার হাত ধোবেন এবং নাকের মুখে অযথা হাত দেবেন না। এই সতর্কতা অবলম্বন করুন এবং WHO ভুকে মেনে চলুন। আসুন আপনাকে বলি, এটি হচ্ছে কোভিড, COVID, কোভিড হচ্ছে কোভিড-19 হচ্ছে রোগ, অর্থাৎ করোনা ভাইরাস আক্রান্ত হলে যে রোগটি হয় একটি মানুষের, সেই এটি হচ্ছে রোগ, কোভিড ভাইরাস হচ্ছে রোগ। আর এটি হচ্ছে ভাইরাসের নাম, অর্থাৎ এটি হচ্ছে ভাইরাস। এই ভাইরাসটা কি এখানে ঠিক এবার মানে আপনাকে পুরোপুরি মানেটা আপনি যদি বলি আরও ক্লিয়ার হয়ে যাবে। কোভিড মানে করোনা ভাইরাস ডিজিজ, করোনা ভাইরাস ডিজিজ 19। আর এখানে এন কেন লেখা হয়েছে, এখানে যে দুটি ওয়ার্ড আছে সেটি হচ্ছে একটা এন আর একটা হচ্ছে সিওভি। এখানে এন ফর নোভেল, এই নোভেল কথাটি ব্যবহার করা হয়েছে, কারণ নোভেল কথাটি কেন ব্যবহার করা হয়েছে বা নোভেল ভাইরাস এখানে কেন বলা হয়েছে সে কথাটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, তাই আপনি জেনে নেবেন। আর এখানে সিওভি কম হচ্ছে মানে ভাইরাস, অর্থাৎ এই করোনা ভাইরাসের বিভিন্ন ধরনের নাম আছে। কখনো এই ভাইরাসটির নাম দেওয়া হয়েছে নভেল করোনা ভাইরাস, কখনো করোনা ভাইরাস, কখনো সার্স সিওভি টু, এবং কখনো বা উহান ভাইরাস বা কখনো বা উহান ফেনোমোনিয়া বলে চিহ্নিত করা হয়েছে। তবে এই ভাইরাসটির বিভিন্ন রকম নাম আপনাকে বলেছিলাম আমার প্রথম ভিডিওতে। ভিডিওটি ছোট্ট, ভিডিওটি কেমন লাগলো তাই আপনি এটা জানান। আপনাকে জিজ্ঞেস করা হয় কোনো পরীক্ষায় বা কোনো ইন্টারভিউতে, তাহলে আপনি অবশ্যই এটা বলবেন এটা হচ্ছে সিওভি-19 হচ্ছে রোগ এবং এটা হচ্ছে ভাইরাস। সো আমি খুব তাড়াতাড়ি পুরোপুরি ইনফরমেশন করোনা ভাইরাস সম্বন্ধে একটি ভিডিও আপনাদের নিয়ে আসছি, এবং আরও সকলকে বাঁচাতে অপরকে বাঁচাতে আপনি কিন্তু আমার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ গুড ডে।